Hello everyone, Assalamualaikum. This is Najiba Rifat Silbi and welcome back to my new another video. And আজকের ভিডিওতে চারিদিকে শুধু গোল্ড আর গোল্ড দেখতে পাবেন। তার কারণ আজকে আমরা এসেছি কিছু লাইট ওয়েটেড স্বর্ণ কেনার জন্য, লাইক বাসার যাতে রেগুলার ইউজ করতে পারি এই টাইপের। And আজকে কি কি কিনলাম সেই সব কিছু আপনাদেরকে দেখাবো। এই ইয়াররিংটা আমার খুবই পছন্দ হয়েছিল, বাট এটা একটু ভারী ছিল, রেগুলার ইউজ করার জন্য এটা মোটেও পারফেক্ট ছিল না। বাট তারপরে আমি কানে দিয়ে দেখছিলাম, এটা অনেক সুন্দর লেগেছিল আমার কাছে। তারপরে হচ্ছে যে অনেক দেখার পর একটা ইয়াররিং পছন্দ হলো, দেন ওইটাই হচ্ছে যে নিয়ে নিলাম। রেগুলার ইউজ করার জন্য এটা লাইট ওয়েটেড, খুব ভালো লেগেছে আমার কাছে। বেশ কয়েকদিন ধরে এই টাইপের ডিজাইনের মধ্যে দেখছিলাম, তো আমার কাছে ভালোই লাগছিল। এটা হচ্ছে চার আনা দুই রতি রয়েছে। প্রথমত আমরা হচ্ছে আমাদের এক পরিচিত একটি দোকানে এসেছিলাম, তারপর এখান থেকে আমরা চলে গেলাম সাভারে নিউ মার্কেটে, কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনার ছিল, এই জন্যই হচ্ছে যে গিয়েছিলাম। বেসিক্যালি সাভার আসার কারণ হচ্ছে আমরা আমাদের যে পরিচিত দোকানটাতে আমরা গিয়েছিলাম, ওই দোকানে হচ্ছে যে চুড়ি দেখছিলাম, কিন্তু কোনো রকম চুড়ি আমার পছন্দ হচ্ছিল না। তারপর আমরা সাভার সিটি সেন্টার, তারপর নিউ মার্কেটে এসে দেখি, এখানেও তেমন কোনো চুড়ি পছন্দ হয়নি। তবে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, যেটা পরবর্তীতে আমরা নেই, সেটা হচ্ছে যে ভিডিওর লাস্টের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব, এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এইদিকে এত শখ করে নিউ মার্কেটে রিফা তো আসলো, তার জুতা কিনবে একটা, কিন্তু সে কোনো রকম জুতা পছন্দই করতে পারছে না, যদিও পছন্দ হয় তাহলে তার সাইজে মিলে না। মানে কি যে একটা হুরস্থ কাহিনী লেগে ছিল, তারপর এটা করতে করতে তো আমাদের ক্ষুধাই লেগে যায়। তারপর হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেই, তারপর আর কি খাবার অর্ডার দিয়ে আমরা এখানে বসে বসে একটু একটু ভিডিও করছিলাম, যদিও আমরা প্রচুর হাংরি ছিলাম। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমরা নিউ মার্কেট থেকে এখন সিটি সেন্টারে চলে এসেছি, আর আমরা এখন যে রেস্টুরেন্টটাতে আছি এটা হচ্ছে সিটি সেন্টারের চারতলাতে। এখানে আসার পরে মানে কারেন্ট ছিল নাকি যাই না, এখানকার লিফ্ট এসকালেটার সব কিছুই বন্ধ ছিল, তারপর সিঁড়ি দিয়ে দিয়ে এই গরমের মধ্যে তারপর চারতলাতে আসা লাগে, এটা খুবই ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। তারপর আমরা আবার দোতলাতে চলে আসি, এখানে এসে চুড়ি দেখছিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, বাট রেগুলার পরার জন্য ওরকম কোনো চুড়ি আসলে আমি পাচ্ছিলাম না, তারপরে একটু মন খারাপ লাগলো। দেন আমি রিং দেখছিলাম, কারণ রিং আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের। প্রথমে আমরা যাই পালকি জুয়েলার্সে, ওখানেও দেখলাম এত বেশি পছন্দ হয়নি, পরে আমরা এখানকার অঞ্জলি জুয়েলার্সে এসেছি। এই দুইটা রিংয়ের মধ্যে কোনটা নিব আমি খুবই কনফিউশনে ছিলাম, যদিও এই পদ্মফুলটা আমার আগেই নেওয়া হয়েছে বলতে কি, এটা আমি গিফট পেয়েছি রিফাতের থেকে, ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে সে আমাকে গিফট করেছিল। অ্যান্ড ফাইনালি ডিসিশন নিলাম যে এই স্টোন দেওয়া যে মাঝখানে এটাই হচ্ছে যে আমি নিব রেগুলার ইউজ করার জন্য, এটা বেশ সুন্দর ছিল আর কমফোর্টেবলও ছিল। তারপর আবার আমরা ফিরে যাই রিফাতের জুতায়, মানে রিফাতের জুতা দেখার জন্য আবার আমরা চলে আসলাম ইনফিনিটিতে। এখানে এসেও তার পছন্দ হয়তো সাইজে মেলে না, সাইজে হয়তো পছন্দ মিলে না, জানি না কেন এমন হচ্ছে আজকে। তারপর আমরা একটু সানগ্লাসেস দেখছিলাম, এই তো এটাই ছিল আজকের ব্লগ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।